বহু বছরের লড়াই সংগ্রামের পর মাননীয় মোদীজির নেতৃত্বে আমরা 370 ধারা বাতিল এবং 35 বাতিল করার মতো ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হই। গোটা দেশের মানুষ অ্যাক্রস দ্য পার্টি লাইন তাকে সমর্থন করেন এবং মানুষ সাধুবাদ জানায়। কিন্তু আজকে জম্মু কাশ্মীরের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আবার ভারতের যারা ভালো চায় না বা ভারত, এই ভারতের যে একত্রিত রূপ যাদের চোখে ব্যথা দেয়, যারা একসময় বলতেন, বারবার বলতেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এখন বলতে হয় না, 370 ধারা বাতিল হয়ে যাওয়ার পর তারা একত্রিত হয়েছে। কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সাথে কংগ্রেস, ভারতবর্ষের প্রধান বিরোধী দল, তারা জোটবদ্ধ হয়েছেন, তারা একত্রে ভোটে লড়তে চলেছে। আপনারা জানেন জাতীয় স্তরে এই গঠবন্ধনের নাম হয়েছে ইন্ডি অ্যালায়েন্স। এই ইন্ডি অ্যালায়েন্স যাদেরকে দেশের জনগণ বিগত লোকসভা নির্বাচনে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হারিয়ে নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী বানিয়েছে, সেই অ্যালায়েন্সের সদস্য কিন্তু ন্যাশনাল বা জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিপিএম দুজনেই জাতীয় স্তরে, এই দুই পার্টি জাতীয় স্তরে কিন্তু ইন্ডি অ্যালায়েন্সের সদস্য। আমি আপনাদের সামনে ন্যাশনাল কনফারেন্সের ম্যানিফেস্টোর একটি পেজ, একটি পৃষ্ঠা আপনাদের সামনে দেখাচ্ছি। প্রায় 30-32 খানা পেজ লম্বা এই ম্যানিফেস্টো আছে, পুরোটা আমরা না দেখিয়ে একটি পেজ আপনাদের সামনে দেখাচ্ছি। এই ম্যানিফেস্টোতে ইন্ডি অ্যালায়েন্স কি বলছে বা ফারুক আবদুল্লাহ, শেখ আবদুল্লাহর দল কি বলছে, তারা বলছে যে আমরা 370 ধারা এবং 35A-কে 5ই আগস্ট 2019 সালের আগে যেভাবে 370 ধারা ছিল সেইভাবে 370 ধারাকে আবার ফিরিয়ে আনব। আমাদের প্রশ্ন কংগ্রেসকে, অবভিয়াসলি তারা যেহেতু প্রধান বিরোধী দল, কিন্তু যেহেতু কংগ্রেস এই রাজ্যে ক্ষয়িষ্ণু, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, সিপিএমও প্রায় ক্ষয়িষ্ণু, এই দুজনকেই আমরা প্রশ্ন করতে চাই যে জাতীয় স্তরে যে ইন্ডি অ্যালায়েন্সের আপনারা সদস্য, সেই ইন্ডি অ্যালায়েন্সের আর একজন সদস্য তাদের ম্যানিফেস্টোতে বলছে 370 ধারা এবং 35A তারা ফিরিয়ে আনবে। আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, প্রধান বিরোধী দলের তরফ থেকে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, তার অবস্থান জানতে চাইছি। আমরা সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম সাহেবদের কাছ থেকে জানতে চেয়েছি যে তাদের অবস্থান কি এই বিষয়ে, তারা পরিষ্কার করে বলুন।